এমনটা শুধুমাত্র একজন ব্যাকবেঞ্চারই করতে পারে। আসলে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট এলডো কিম পুরো বছর মজা করার পর তার মাথায় এই চিন্তা আসলো যে সে কি এক্সামে পাস করতে পারবে। আর যেহেতু সে ফেল হতে চায় না, তাই সারা রাত জেগে পড়ার বদলে সে ভাবলো যে যদি এক্সামকেই ক্যান্সেল করা যায়। আর পরের দিন সকালে এক্সাম শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে টর্ক ব্রাউজার লগ ইন করে অ্যানোনিমাস আইপি অ্যাড্রেস দিয়ে সে ইউনিভার্সিটি আলাদের মেইল করে যে ক্যাম্পাসের ভিতরে বোম রাখা আছে, যেটাকে টাইম মতো ডিফিউজ না করলে ব্লাস্ট হতে পারে। আর ওর প্ল্যান কাজ করে যায় আর পুরো ইউনিভার্সিটির এক্সাম ক্যান্সেল হয়। তারপর এলডো যখন নিজের কাজের জন্য পার্টি করছিল তখনই তাকে অ্যারেস্ট করা হয়, কারণ সে ইউনিভার্সিটি আলাদের ধমক দেওয়ার জন্য তাদেরই ওয়াইফাই ইউজ করছিল।